সম্মানিত মুসলিম তাওহিদী জামাত, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরির পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আপনাদেরই সন্তান, আমাদেরই অহংকার, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি বেলাল রাজি সাহেব। হযরতকে হযরতের মূল্যবান তাকরির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় বন্দনা করছি। আপনাদের কাছে জানতে চাই ইসলাম এর অর্থ কি, ইসলাম এর অর্থ কি আপনাদের কাছে জানতে চাই। হয়তো অনেকেই বলবেন ইসলামের অর্থ শান্তি, সেটা ঠিক আছে, কিন্তু সেটা হলো ফলাফল, সেটা কি? আমার সাথে কথা বলবেন, ইসলামের অর্থ যে আমরা জানি শান্তি, সেটা কি? সেটা হলো ফলাফল, কিন্তু ইসলামের অর্থ এটা না, ইসলামের উদ্দেশ্য এটা না। ইসলামের অর্থ হলো গর্দান নেহাদান বতোয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগত্যের সামনে নিজের গর্দানকে বিছিয়ে দেওয়া। আমার সাথে বলেন, ইসলাম অর্থ হল আল্লাহ তাআলার আনুগত্যের সামনে নিজের গাড়কে নত করা। এই ইসলাম যদি অর্থ আমরা মানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের দ্বারা পূর্ণাঙ্গ ইসলাম পালন করা সহজ হবে। আর আমরা যদি বলি ইসলাম মানে শান্তি শান্তি, ওই শান্তির জায়গায় শান্তি থাকব, আমার আর আল্লাহর সামনে কি হইল না, আনুগত্য হইল না। সেজন্য ইসলামের অর্থ কি বয়ান থেকে কিছু শিখে যাওয়ার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ। ইসলাম অর্থ হলো আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে বিলিয়ে দেওয়া, কি করা। তো এবার বলেন, আমার মন মতো জিন্দিগি চালালে সেটা কি ইসলাম হবে? আমার মন মতো বিবাহ শাদী করলে সেটা কি ইসলাম হবে? আমার মন মতো যদি আমি ঈদ পালন করি সেটা কি ইসলাম হবে? আমার মন মতো যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে কি ইসলাম হবে? আমার মন মতো যদি আমি চাকরি করি তাহলে কি ইসলাম হবে? তাহলে ইসলাম মানে হলো সর্ববিষয়ে আল্লাহ তাআলার সামনে আমার মত, আমার বিবেককে বিলিয়ে দেওয়ার নাম হলো কি ইসলাম। আর আমরা যে জানি শান্তি, সেটাও ঠিক আছে, কিন্তু সেটা হলো ফলাফল, সেটা কি ফলাফল, কিভাবে আপনি যদি পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে পারেন তাহলে দুনিয়া এবং আখেরাতে শান্তি পাবেন। সেজন্য কেউ যদি জিজ্ঞাসা করে আজকে থেকে ইসলামের অর্থ কি, কি বলবেন? আল্লাহ তাআলার সামনে নিজের গর্দানকে বিছিয়ে দেওয়া।